আজি সন্ধিয়া হিমন্ত বিশ্ব শর্মাই চাইকেল ৰেলী উলিয়াই ৰঙিয়া সমষ্টিত। হিমন্ত বিশ্বৰ চাইকেল ৰেলীত যথেষ্ট সমদম দেখা গৈছিল। ভৱেশ কলিতাক লগত লৈ এইদৰে চাইকেল ৰেলীত বিয়লি ভাগত অংশগ্ৰহণ কৰে। সন্ধিয়া পৰ্যন্ত এই ৰেলীত দেখা গৈছিল হিমন্ত বিশ্ব শর্মাক। হিমন্ত আহিছে আশাৰে বতৰালৈ, উৰাদে পকাই দিওঁ ওলাই যাওঁ বাটলৈ সঁহাৰি দিবলৈ। ফুলিব বিজেপি আহিব বান্ধিব টঙালী, ঘূৰিব লাগিব বচাব লাগিব আমাৰ সংস্কৃতি। আহিছে আহিছে হিমন্ত আহিছে আশাৰে বতৰালৈ, উৰাদে পকাই দিওঁ ওলাই যাওঁ বাটলৈ সঁহাৰি দিবলৈ। মামাক চুই চাবলৈ গামোচা পিন্ধাবলৈ আছিল দুৰন্ত হেঁপা, তেওঁ আজি আহিছে বাটে পথে ঘূৰিছে চাইকেলখন লৈ ওলা। মোদীৰ সপোন পূৰা বোলে আকৌ চৰকাৰ আনি বোলে, মোদীৰ সপোন পূৰা বোলে আকৌ চৰকাৰ আনি। বহুদিন নীরবে থকার পিছত আজি হঠাৎ সংবাদমেল যোগে আত্মপ্রকাশ ঘটিল এজন ব্যক্তির। তেখেত হয়েছে কিরীপ চলিয়া। কিরীপ চলিয়া এটা সময় গুৱাহাটী লোকসভা সমষ্টির বা কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির প্রার্থী ডক্টর ভূপেন হাজরিকাক পরাভূত করেছিল। খবর অনুসরি কিরীপ চলিয়া ইতিমধ্যে গণ পরিষদের সভাপতি অতুল বরার সঙ্গে যোগাযোগ করে অগপত যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে। হয়তো কিরীপ চলিয়াই অগপর প্রার্থী হিসাবে হাজু সমষ্টির বা প্রতিদ্বন্দ্বিতা করব পারে। অবশ্যই অগপ নেতৃত্ব কিরীপ চলিয়াক এতিয়াও প্রতিশ্রুতি দিয়া নাই যে আপনার এই সমষ্টির বা টিকট দিয়া হব, কিন্তু যোগদান করাটা নিশ্চিত হয়ে পড়ছে। আজি সংবাদমেলের অন্তত কিরীপ চলিয়ার বক্তব্যের পর এই কথাটা স্পষ্ট হয়ে পড়ে। নিজের দলটো মই এটিও আঞ্চলিকতাবাদী দল বলে নক, মই ভাবো যে সমহাত লেফটিষ্ট আৰু লেফটিষ্ট চাব এটা আছে, প্লাস তেওঁলোকে আঞ্চলিকতাবাদী খুব আন্দোলনবোৰত তেওঁৰ এটা নিৰ্বাচন কেন্দ্ৰিক এটা তেওঁৰ ধাৰণা আগৰ পৰা আছে বুলি মই ভাবোঁ যে হেৰি উখিলৰ, মই কিন্তু উখিলক মই আঞ্চলিকতাবাদী শক্তি নানো, কিন্তু দুইজনৰ একগোট হোৱাটো সেইটো এটা ডেট ইজ এ গুড ছাইন। কিন্তু তথাপি মই ভাবোঁ যে আজি অসমত আঞ্চলিক দল বুলি ক'লে এতিয়াও এজিপি আছে, কাৰণ সেইবোৰ বাকী দলত কোন আহিছে তেওঁলোকে দুৰ্ণৰ দলটো, দুৰ্ণৰ দলটোততো মই গৈ পেলাই একো কণ্ট্ৰিবিউশ্যন কৰিব নোৱাৰিম নে বা ময়ো একো শক্তি নাপাম। মইতো ইমান শক্তিশালী মানুহ এটা নহয় যে মই জিৰ' বস্তু এটা আনিব পাৰিম। এইটো ধৰক জগদীশে পাৰে বা হেৰিয়ে পাৰে, প্ৰবীণ ডেকাহঁতে পাৰিব পাৰে, কাৰণ তেওঁলোকৰ সেইখিনি হয়তো অভিজ্ঞতা আছে, কিন্তু মই ইমান নিজক শক্তিশালী বুলি নাভাবোঁ। মই ভাবোঁ যে মেইন ষ্ট্ৰীম আঞ্চলিকতাবাদী দল বুলি ক'লে ভালেই হওক বেয়াই হওক তাত প্ৰফুল্ল আছে, আমি একেলগে অসম আন্দোলনত জড়িত লোকবোৰ তাত আছে। আৰু কোনটো দলত অসম আন্দোলনত যোগ হৈছে, অসম চুক্তিখন কোনে কৰিছে, প্ৰফুল্ল মন্ত্ৰে চাইন কৰিছিলে, ভাল হওক বেয়া হওক পাৰিছিলে নাই পৰাটো বেলেগ কথা, কৰিছিলতো মোৰ দেউতা বোধ কৰোঁ সেইটো দলতে পাৰ্টি আছিলে। এই পাৰ্টিটো ইমানবোৰ ডাঙৰ ডাঙৰ মানুহ আছে, এটা ঐতিহ্য থাকে নহয়, আমি আৰু পুৰণা ধৰণৰ মানুহ, আমি আচলতে পুৰণা ঘৰৰ মানে ঘৈণীজনী থাকোঁতে আৰু বেছি বৰ বেছি আৰু মানে গতি